আপনারা কিভাবে নিজে নিজেই তিন পাত্তি এসি প্রো অটো চিপস কিনবেন? আপনারা বিকাশ এবং নগদ দিয়া সেম সিস্টেমে অটো চিপস কিনতে পারবেন, ঠিক আছে? নগদ বিকাশ সেম সিস্টেম, কাউকে নগদের প্রয়োজন নাই, কোনো সেলারকে নগদের প্রয়োজন নাই। আপনারা নিজে নিজেই বিকাশ এবং নগদ দিয়া দিনে 24 ঘন্টা চিপস কিনতে পারবেন। বিকাশ এবং নগদ রেফারেন্সের জায়গায় আপনারা আপনাদের আইডির এসি প্রো আইডি কোডটা বসে দিবেন। এক এক করে দাম 39 কিরা, একটা নিলে 39 কিরা হিসাব করে টাকা বাড়াবেন। এই দেখেন পোবাইল চাপ দিলাম, পোবাইল চাপ দেওয়ার পর এখন দেখেন এই যে সারসংগের কুটটা, এই দেখেন সারসংগের কুটটা, এই যে এই দেখেন সারসংগের কুটটা, এই কুটটা আপনারা বিকাশ এবং নগদের রেফারেন্সের জায়গায় বসে দিবেন, ঠিক আছে? আমরা এখানে দেখেন 972 শেয়ার, 49 লাখ আছে। এখন আমরা একটা চিপস কিনে দেখাবো আপনাদেরকে। এখানে হবে 973 শেয়ার, 49 লাখ, ঠিক আছে? আপনারা একটা কিনলে 39 বসাবেন, 39 করে হিসাব করে টাকা বাড়াবেন। এখন আমরা যেহেতু একটা কিনবো তাই নগদ অ্যাপসে চলে যাচ্ছি। আপনি নিজে নিজেই অটোমেটিক 30 সেকেন্ডের মধ্যে চিপস পেয়ে যাবেন, যেভাবে দেখাচ্ছি এভাবে কিনবেন। এখন আমরা চিপস কেনার জন্য নগদ অ্যাপসে চলে যাব। দেখেন আমরা নগদ অ্যাপসে চলে আসলাম। এই দেখেন এখানে পিন চাচ্ছে, এখানে আমার পিন দিয়ে আমি ঢুকতেছি, আপনারা আপনাদের পিন দিয়ে ঢুকবেন। আমার পিন আমি দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের পিন দিয়ে ঢুকবেন। ঢুকার পর এই দেখেন প্রথমে সেন্ড মানি, এই সেন্ড মানিতে চাপ দিবেন। চাপ দিলাম, চাপ দেওয়ার পর এখানে দেখেন অ্যামাউন্ট, অ্যামাউন্ট পাফক, এখানে আমাদের এসি প্রো ওটো ব্যাংক নাম্বারটা বসে দিবেন। স্ক্রিনে দেওয়া নাম্বারটা 01783721208, 01782721208। পরে দেখেন তীর চিহ্ন চাপ দিবেন। তীর চিহ্ন চাপ দেওয়ার পর এখানে দেন পরিমাণ, একটা নিলে 39 বসাবেন, দুইটা নিলে 78 বসাবেন, তিনটা নিলে 117, পাঁচটা নিলে 195, 10টা নিলে 390, 20টা নিলে 780। এভাবে হিসাব করে টাকা বাড়াবেন। কোনো সময় 1 টাকা কম দিবেন না, 1-2 টাকা বেশি দিলে সমস্যা নেই, ঠিক আছে? যতগুলাই নিবেন ততগুলা 39 করে হিসাব করে টাকা বাড়াবেন। এখানে যেহেতু আমরা এখন 1 টাকা কিনে দেখাবো আপনাদেরকে, এখানে পরিমাণের জায়গায় 39 বসাচ্ছি, 39 বসে দিলাম। পরে এই যে দেখেন এই যে পরবর্তী, এই পরবর্তীতে চাপ দিবেন। চাপ দেওয়ার পর এই যে দেখেন রেফারেন্স পিন নাম্বার উপরে, এই দেন রেফারেন্স, এই দেখছেন রেফারেন্স, এই রেফারেন্সে আপনাদের এসি প্রো আইডি কোডটা বসাই দিবেন। আপনারা যে আইডিতে সিফটটা নেবেন, ঠিক আছে, সারসংগের কোডটা আমি আমার কোড বসে দিচ্ছি, আপনারা আপনাদের কোড বসে দিবেন। আমার কোড আমি দিয়ে দিলাম রেফারেন্সের জায়গায় বিকাশ নগদ সেম সিস্টেম, এভাবেই বিকাশ দেব কিনতে পারবেন। তারপর এই দেখেন এখানে পিন চাচ্ছে, এখানে আপনার নগদের পিন আপনি দিয়ে দিবেন, আমার ডাইম দিয়ে দিচ্ছি, আমি আমার পিন দিয়ে দিতেছি, আপনার আপনার পিন দিয়ে দিবেন। তারপর এই দেন পরবর্তী, এই পরবর্তীতে চাপ দিবেন। চাপ দেওয়ার পর এই দেখেন এখানে এই যে ট্যাপ করে ধরে রাখুন, এই এখানে ট্যাপ করে ধরে রাখবেন, ট্যাপ করে ধরে রাখার সাথে সাথেই দেখবেন গেমে ঢুকে চিপস চলে গেছে, ঠিক আছে? আপনি দিনে এভাবে চিপস কিনতে পারবেন, কোনো সমস্যা নেই। সব সময় ওটু করা থাকে এই নাম্বারে, এই দেওয়া নাম্বারেই ওটু করা আছে, এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ করা আছে, কোনো সমস্যা হলে আমাদেরকে ইমো হোয়াটসঅ্যাপে নক দিবেন, ঠিক আছে? তা এখন আমরা গেমে ঢুকে দেখি আমাদের চিপস আইছে নাকি। আপনারাও গেমে ঢুকে দেখবেন সাথে সাথে চিপস উঠে গেছে। এখন তাহলে আমরা গেমে ঢুকি, এই দেখেন গেমে ঢুকছি, এই দেখছেন আগে ছিল এখানে, আগে ছিল ওই যে এখানে 972 শেয়ার 49 লাখ, এখন হচ্ছে 973 শেয়ার 49 লাখ, ঠিক আছে? এক শেয়ার বাইরে গেছে ওটা থেকে চিপস কেনার পর। আর এই যে দেখেন এখানে আপনি প্রমাণ দেওয়া হবে না, এখানে প্রমাণ দেওয়া হবে না, এইটার প্রমাণ হলো এই যে ইমেলে, এই ইমেলে, ঠিক আছে? এই ইমেলে চাপ দিবেন, চাপ দেওয়ার পর এই দেন এখানে প্রমাণ আমরা যেহেতু চিপস কিনছি, ঠিক আছে? আর